জয় শিবচন্ডী। আজকে এই আমার পরম ধন্য মহারাজ শ্রী শ্রী অনন্ত রাজ্য বর্মা, আমরা সত্যের প্রতীক দুয়াচান আরো বিশ্বাসের প্রতীক গামোছা দিয়া ধরণ করে নিব। বসে থাকো নাওনি সিনার খান, জেলা কমিটির সভাপতি সম্পাদকের বাইরা অন্য লোক তোমরা প্রবেশ করে নিষেধ করে দিবেন। জয় শিবচন্ডী। মঞ্চের গেটের সম্মুখ থেকে মানুষগুলো সাড়ে হাত দিলে আমি ছোড়া লাগা। ইমরা সত্যের প্রতীক আর বিশ্বাসের প্রতীক গুয়াপানা গামছা দিয়া বরণ করে নিবে, তার সাথে নিবে কোকরাঝাড় জেলার জেলা কমিটির সভাপতি দীনবন্ধু রায়, আরও সম্পাদক মানিক প্রদীপ বর্মা,
নির্দেশ আছে অফিসিয়ালি কাজ কতগুলো করা লাগে, সেহেতু এই এগুলা না যেগুলা না করলে না হয় সেগুলা আপনার কাজ কমপ্লিট করিয়া মানে ওই বিদায় নিয়ে আসছম তোমার দর্শন করার জন্য। সেহেতু ভোগে তৃষ্ণায় মোর জন্যে অপেক্ষা করিয়াছিলেন, তার জন্যে তোমার সগারের চরণ, তোমার সগারের চরণ মোর শত কোটি বার। আজকে মুই রাজ্যসভার মেম্বার, ভারতের ভারতবর্ষের যেটা আইন প্রণয়ন হয় ভারতবর্ষের যেতে আইন প্রণয়ন হয় সেই সর্বস্ব কক্ষ আমার এই ভূখণ্ডে রাজবংশী মানসির পদার্পণ। সেতু মুই সর্বপ্রথমে ভারতের বিকাশ পুরুষ মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীক ধন্যবাদ জ্ঞাপন করি। ভারতের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যায় সুবুদ্ধিমান বলিষ্ঠ ডিসিশন নেয়, যার রাজনীতি নিছাড়া খুব তীক্ষ্ণ, সেতু সেই মহান নায়ক অমিত শাহ মই ধন্যবাদ জ্ঞাপন করিল। আমরা ধন্য হলাম যে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস প্রথম মনে পড়ছে আমার এই ভূখণ্ডের কোষ রাজবংশী জনগোষ্ঠী। আর মুই বিশ্বাস করো অতি শীঘ্র আমার স্বপ্ন সাকার হবে। সেতু সময়ের অপেক্ষা মানে আমার কান দেখতে পায় না, এই বৃহত্তর কোচবিহার বাসী। সেহেতু এই ব্যবস্থাপনার যেহেতু এমন করিয়া দীর্ঘদিন যাবত আমরা ভারতবর্ষের গণতন্ত্রের ব্যবস্থাপনার নীতি সম্বন্ধে কত দূর পড়িয়াছিল, দুর্বিনাদ রাজনীতির দুর্বিনাদ আমার এই ভূখণ্ডের মানুষই নন ভিজিবল আসল দেখতে পায় নাই, কিন্তু আজকে সারা ভারতবর্ষ জল জল করে দেখবার লাগছে। সেতু এই ইয়ার প্রথম সে যায় ভারতীয় জনতা পার্টির প্রতি, সেতু ভারতীয় জনতা পার্টি ওই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করি। সত্তর কুচি বিহারবাসী আজকে এই সাপোর গান্ধী ময়দানত আমরা একত্রিত হছি, আমার এই একত্রিত জনস্রোত ধর্ম জাতি নির্বিশেষে সমন্বয় সম্প্রীতির মিল বন্ধনে আজকে যে আমরা একত্রিত হছি ভারতবর্ষ দেখবার লাগছে।
ভাই ভারতবর্ষের ব্যবস্থাপনা সম্বন্ধে, গণতন্ত্রের ব্যবস্থাপনা সম্বন্ধে আমার গুলা জ্ঞান না, আমরা বুঝির পাই নাই গভর্নমেন্টটা কি, আর গভর্নমেন্ট কেমন করে ইউটিলাইজ হয় ব্যবহার হয় আমরা জানি না। সে তো ভাই এইখান হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, তো সেই জন্যে আজকে আমি কতগুলো কথা কই। এই কথা করার আগত যেটি থাকে বই শুরু করলো কটে কোনে ধরো অ্যাজ পার ইন্ডিয়ান, যেহেতু অজ্ঞানতার কারণে দুর্গতি হয়েছে, এখন সজ্ঞানের ফলে সুগতি হইবে। এখন এই ভূখণ্ডের মানসি ভারতীয় বিধি ব্যবস্থাপনা সম্বন্ধে অগাধ জ্ঞান লাভ করছে। এখন এই ভূখণ্ডের মানসি ইউনিয়ন গভর্নমেন্ট সম্বন্ধে বুঝে সে তো ভাই এই চলো আমরা কিছু ইতিহাস মনে 1942 মহাবিপদ পড়ছে, কায় কাক মারে কায় কাক, এর মতো অবস্থা ব্রিটিশ গভর্নমেন্ট আমার মহারাজাকে সাহায্য চাইছে।